আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম মোহাম্মদ মোস্তফা, আমার গ্রামের বাড়ি নাঙ্গলকোট ছোট বেরোলা। আপনাদের সাথে আমি পরে কথা বলবো, তার আগে আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আমার নাম মামুন, আমি ওমানে ছিলাম 4 বছর। 2012-তে যাই, 14-তে আমার হাতে মাংস কাটার সময় একটা টান খাই। টান খাওয়ার পরে এই হাতের এই জায়গায় খুব ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে ফার্মেসিতে যাই, যাওয়ার পরে ওষুধ নিয়ে খাওয়ার পরেও কোনো রকম কাজ হয় না। দেশে আসি, ট্রিটমেন্ট নিই, তারপরে আবার যাই, তাও কোনো কাজ হয় না। এরপরে আবার আসি, আবার যাই, তারপরেও কোনো কাজ হয় না। পরে আমি ঢাকা একটা ডাক্তার দেখাই, ওখানেও কাজ হয় নাই। এখন আমি আসছি ডিপিআরসি হসপিটালে, আসছি চিকিৎসার জন্য। এই ব্যথার জন্য আমি ঠিকমতো ঘুমাসে না এক রাতে। এরপরে ঘুম না হইলে আরো ব্যথা বাইরে দেখা। এরপরে বরাবর নাপাস্তা ওষুধ খাইয়ে, বানা পাডল হাজার পাওয়ারি ওষুধ খাইয়ে এটার নিয়ন্ত্রণ রাখা লাগে। এমনিতে আজকে তো 9 বছর প্রায় রানিং চলতেছে। কাজ তো বর্তমানে কোনোটাই করতে পারি না, আমি শুধু বসি দোকানে একটু সময় দিয়ে এতটুকু। এমনি হাত নাড়াছাড়া করা কোনো সম্ভব না, হাত নাড়াছাড়া করলে ব্যথা একদম প্রচুর বাইরে যায়। হ্যাঁ, তুলতে পারি এমনি ঠিক আছে, কিন্তু আমি রানিং কোনো কাজ করতে পারি না। হাত অবশ বলতে এগুলো বন্ধ হয়ে যায়, এই জায়গাগুলো আর কাজ করে না, লাগে যে আমি একদম করে দামুকে ফেসার একদম লো হয়ে যায়। এখন তো আমি ইয়াং মানুষ, আমি সব কিছুই পারার কথা, কিন্তু এখন তো আমি কিছু করতে পারতেছি না, আমার জীবন থেমে গেছে এই অসুস্থতার কারণে। আমার এখন সারাক্ষণ মনে হয় আমি কি পঙ্গু হয়ে যাবো নাকি, এই দুশ্চিন্তার জন্য আমি আর থাকতে পারছিলাম না। স্যার আমাকে দেখার পরে স্যারে বলছে ভর্তির কথা, বলছিল 12-13 দিন থাকার জন্য। আমি বলছি স্যার চলে আসতেছে তো, 1 সপ্তাহ থাকবো আমি, 1 সপ্তাহের ভিতরে আমাকে ট্রিটমেন্ট করে দেন। স্যারে বলছে আচ্ছা ঠিক আছে থাকো। সে অনুযায়ী আজকে আমি ভর্তি হয়ে গেছি, আজকে আমার প্রথম দিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে এভাবে দেশে ফিরে যেতে পারি। দর্শক দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিও, আজকে আমার কি অবস্থা এবার সেটা শুনুন। আসসালামু আলাইকুম, আমি গত 6 দিন আগে ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছি। আমার ডান হাতে ব্যথা ছিল, আগে অনেক ডাক্তার দেখাইছি, আজকে ব্যথাটা 9.5 বছর ধরে। এখানে আসার পরে আমি ভর্তি, ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমি সুস্থ আছি। গত 9 বছরে আমি যতটুকু ভালো হই নাই, এই 6 দিনে আলহামদুলিল্লাহ তো এর চেয়ে আরো অনেক ভালো হয়েছি। তীব্র ঘাড়ের ব্যথা এবং শোল্ডারের ব্যথা এখন নাই বললেই চলে। আমার মনে হচ্ছে আমি অসুস্থ হওয়ার আগে যেমন ছিলাম এখন ওরকমই আছি। আমার ভিতরে আত্মবিশ্বাস এসেছে যে এখন আমি আগের মতো সব কাজ করতে পারবো। আমি ভাবতেও পারি নাই যে এত অল্প সময়ের ভিতরে এত সুস্থ হয়ে যাব। আমি যখন অনলাইনে দেখেছিলাম এখানে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাইতেছে, এবং আসার পরেও দেখতেছি যে না, অনেক রোগী সুস্থ হয়ে ফিরে যাইতেছে। এটা দেখার পরে আমি আরো বেশি কনফিডেন্স পেয়েছি। আমি ভর্তি হয়ে গেলাম আজকে 6 দিনে, এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমি সুস্থ থাকতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।